তাহলে দাদা এসবের মধ্যে নেই, মা ঠাম্মা দিদি ভাই পিসি ঠাম্মা এরাও নেই, সন্দেহ একজনকে হচ্ছে বটে। বুঝছেন না আপনি যে তার চেলা, লেখে কবিতা থাকে শান্ত। করোনা কো হেলা ফেলা, এবার ছোটকার পালা। इतना सन्नाटा क्यों है भाई, इतना सन्नाटा क्यों है? बुझो कांडो, उठता तुम्हार घरे ही पड़ गया, तुम यहाँ तो आनंदे आछो। नाबालकेर मतो कथाबार्ता बोले बस। अरे बाबा तोरा एइसब निये तो टेंशन करछिस केन? हम हैं ना, हम हैं। की करबे तुम्हें सुनी हाँ? दीदी जदि एमन कोनो मिथ्या कथा बोले जेटाके तुमी सत्यि करते ना पारो तखन की करबे? की करबे बीबी? मैक्सिमाम बोलबे जे आमी आरेकटा अवार्ड पेयेछि, ताई तो? ओके, आमी सेई मिथ्याटाके सत्यि करे देबो। आर जदि काकीमणिर मतन अद्भुत पोशाक पड़ते बोले तखन पड़बो? पड़बो? तोमाके जदि बोले एक्खुनि कोथाओ बेरिये जाओ, की करबे तुमी? बेरिये जाबो, बेरिये जाबो, आमार तो ब्यागपत्र सब गोछानो आछे, कोनो तो असुविधाई नेई। किन्तु तोमरा केनो ओई बिषयटा निये एतो टेंशन करछो आमी तो बुझते पारछि ना। টেনশন করার বিষয় বলেই ছটকা, ওই একটা মিথ্যেকে সত্যি করতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আরে বাবা, আরে বাবা, আমি তো একজন সাহিত্যিক, গল্পে যদি এরকম কোনো টুইস্ট আসে সেটাকে ট্যাকল করবার ক্ষমতা আমার আছে বল। নট দ্যাট ইজি ছটকা, বিবির এই মিথ্যের জন্য আমার সেমিনার থেকে মন্দিরে ছুটতে হয়েছে, বাবার কাছে বকা খেতে হয়েছে। বাবা বোধহয় আমার পোস্টটা অন্য কাউকে দিয়ে দেবে, জানিস তো। सकाल बेला তো ফিরলো না। আচ্ছা, বিবি আবার ওই বাইরে বেরিয়ে নতুন কোনো কাণ্ড বাঁধালো না তো? কাণ্ড? কিসের কাণ্ড কাকুমণি? না না বিবি, তুই একদম ভুল ভাবছিস, আমরা তো আসলে ওই তুই মানে মা, তুমি সারা ক্ষণ বিবি বিবি করো, আমাকে একটুও ভালোবাসো না। চলো আমার সাথে চলো। দাঁড়াও, কি বলছিলে মা তুমি? না মানে বাবা বলছিলাম যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমরা কত চিন্তা করছিলাম। এত চিন্তা করার কি আছে দাদা, আমি তো চপ আনতে গেছিলাম। চপ? হ্যাঁ, এত সুন্দর বৃষ্টির ওয়েদার, আমি ভাবলাম যে বাড়িতে বসে মুড়ি মাখিয়ে একটা পিকনিক করি। দাদা তুমি কিন্তু পেঁয়াজ কাটবে, ঠিক আছে? মা তুমি শসা কাটো তো। আর কাকুমণি, কাকুমণি তুমি মুড়ি মাখবে, আর দিদি ভাই চা বানাবে। দারুণ হবে কিন্তু পার্টিটা না? কিরে ছোটু, কি বলেছিস? আমি কিছু হলো? চপ মুড়ি খাবো, চ চ চ চ চপ মুড়ি, চপ মুড়ি চলে আয় ভিতরে। বিবি বোধহয় ছোটকাকে আজকের মতন মুক্তি দিল। যাক বাবা, বিবি ফোনটা ধরি কি করে বলতো? দাঁড়াও মা আমি দেখছি। প্রতিম বাবু, প্রতিম বাবু ফোনটা একটু। আচ্ছা আচ্ছা, তোরা কথা বল, আমি ফোন ধরছি। হ্যালো, হ্যালো, কে? আরে শুনতে পাচ্ছি না তো, কে? হ্যাঁ বাবা, কে বাবা, কার বাবা? হ্যালো, আরে দূর, কিছু শুনতে পাচ্ছি না তো। ও ও ও ছোট নাতবো, এই ফোনটা ধর না, আমি কিছু শুনতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না। এই চোখের সঙ্গে সঙ্গে কানটাও গেছে দেখছি। থাক। হ্যালো, হ্যালো, বাবা আছে? কাকে চাই? ও সরি, রং নাম্বার। হ্যালো, হ্যালো, Oh
এবার দেখো ছোটকা, বিবি এমন একটা মিথ্যে বলবে যেটাকে তুমি কিছুতেই সত্যি করতে পারবে না। কিরে বিবি, কার ফোন? তোমার ছেলে। কার? তোমার ছেলে আমায় বললো যে প্রভাত মিত্র আছেন, উনি আমার বাবা। মা মারা গেছেন, এখন থেকে আমি বাবার কাছেই থাকব। বাবা, আমি বাবা। ছোট মা, সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে জামা? ছোট বাবুর ছেলে হয়েছে। না, মানে ছোট বাবুর ছেলে আছে, সে ফোন করেছিল, এ বাড়িতেই আসবে। আহ বাবার মা, উমা তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি বলো তো? কি যাতা বকছো তুমি? আমি বাজে বকছি না গো, নিচে তো হইচই পড়ে গেছে। সবাই ছোটদা বাবুকে জিজ্ঞাসা করছে এ ছেলে এলো কোথা থেকে। কি হয়েছে কি একটু ঠিক করে বলবে আমাকে? হ্যাঁ, কখন ফোন এসেছিল? এই তো এই মাত্র ছোট বৌদি ফোনটা ধরেছিল। আমায় বললো যে প্রভাত মিত্র আছেন, উনি আমার বাবা। মা মারা গেছেন, এখন থেকে আমি বাবার কাছেই থাকব। দাঁড়া দাঁড়া, কে ফোনটা ধরেছিল বললে? বিবি? হ্যাঁ। হো, আগে বলবে তো, ও সবাইকে এই কথাগুলো বলেছে তো? হ্যাঁ গো হ্যাঁ। ধুর জওয়ার মা, শুধু শুধু তুমি আমার টেনশন বাড়িয়ে দিলে। আগে বলবে তো যে বিবি কথাগুলো বলেছে। ওসব বাজে কথা, বুঝেছো? মিথ্যে। ছোট বৌদি না মিথ্যে কথা বলে, কিন্তু পিসি ঠাকুমা, ফোনটা তো উনিই তুলেছিলেন। উনি তো ভালো করে কানে শুনতে পায় না, তাই তো বারবার কার ছেলে কার ছেলে বলছিলেন। সে কি কি হচ্ছে ব্যাপারটা? না, একবার নিচে গিয়ে দেখতে হচ্ছে তো। দেখো, আমি তোমাদের বুঝিয়ে বলছি ব্যাপারটা। কাকুমনির একটা ছেলে আছে, আর সেই ছেলেটার মা মারা গেছে, তাই এখন তার একমাত্র আশ্রয় হলো কাকুমনি। তাই সে কাকুমনির কাছে আসতে চাইছে। এটা তো সহজ হিসেব না, ও ঠেলায় তো মহা মুশকিলে পড়ে গেলাম। আমার ছেলে এলো কোথা থেকে আর তার মাই বা মারা গেল কোথা থেকে? সেটা আমরা কি করে জানবো ঠাকুরপো? সেটা জানবে তুমি আর তোমার ছেলে। কি হচ্ছে এটা কি ছোটকা? কেই ছেলে? আমাদের খুড়তুতো ভাইটি এখন কোথায় ছোটকা? সত্যি কোথায় গো ছোটকা? খুড়তুতো ভাই, খুড়তুতো ভাই, এই মার বাটি রে এক চর। কি কার খুড়তুতো ভাইয়ের কথা বলছিস? আমার আমার। এভাবে তুমি নিজের ছেলেকে অস্বীকার করছো কাকুমনি? এই বিবি, এই বিবি, দয়া করে তুই এবার আমাদের একটু ক্ষমা দে, দয়া করে। তুমি এইভাবে আমার মুখ বন্ধ করতে চাইছো তাই তো? কিন্তু এভাবে তুমি আর কতজনের মুখ বন্ধ করবে কাকুমনি? যখন তোমার ওই ছেলে সারা পাড়া জুড়ে ঢেড়া পিটিয়ে 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 বলবে যে প্রভাত মিত্র আমার বাবা, প্রভাত মিত্র আমার বাবা, তখন তুমি কি করবে কাকুমনি বলো? কি করবে তুমি? ঢেড়া তোমার ওই ঢেড়া আমি ফাটিয়ে দেবো, তারপর তোমার কেউ বাঁচাতে পারবে না, বুঝেছো? সিলি জক কাকুমনি। জোকি তো আমার লাইফ থেকে নিয়ে তোরা একেবারে জোক করতে শুরু করে দিলি, কিন্তু আমি কিছুতেই তোদেরকে বোঝাতে পারছি না। আমার আমার কোনো ছেলে নেই, আমার কোনো ছেলে নেই। ছেলে? কিসের ছেলে? কার ছেলে? সুলেখা, কি হলো সুলেখা? তুমি এই শরীর নিয়ে নিচে নেমে এলে কেন সুলেখা? তুমি আমার শরীরের চিন্তা আর তোমায় করতে হবে না। আগে তোমার পাটা ভেঙেছিল, এখন আমার মনটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। ছি 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 ছি, আমি তোমার উপর কত ভরসা করেছিলাম, নিজের থেকে বেশি বিশ্বাস করেছিলাম, আর সেই তুমি আমার আশা ভরসা সমস্ত কিছু টুকরো টুকরো করে ভেঙে দিলে। ঠিক আছে সুলেখা, সুলেখা, সবকিছু যদি টুকরো টুকরো হয়ে যায় আমি আমি জোড়া লাগিয়ে দেবো, কিন্তু এদের এদের কোনো কথা তুমি কানে নিও না প্লিজ সুলেখা। শোনো, ওদের কোনো কথা যদি আমাকে কানে না নিতে হয় না, তাহলে আমাকে কানে তুলো গুঁজে রাখতে হবে, বুঝেছো? আরে এতগুলো লোক, এই এতগুলো লোক তোমার দিকে আঙুল তুলছে, এটা যদি আমাকে দেখতে না হয় তাহলে আমাকে চোখটা বন্ধ করে রাখতে হবে।
কাছে বিবি তুই চুপ কর সুলেখা সুলেখা একটু এদিকে এসো শুন আমি যেটা বলছিলাম তুমি তুমি এদের কোনো কথা অন্তত বিবির কথা তুমি কানে নিও না তুমি তো জানো মিথ্যে কথা বলে এটা কিন্তু ওর প্ল্যানেরই অংশ হ্যাঁ আমি বলছি তোমাকে আচ্ছা প্রথম ফোনটা কে ধরেছিল আমি তাহলে বলো পিসি ঠাম্মা সেখানে ছেলেটা ফোনে কি বলছিল হ্যাঁ বলছিল বটে আমি ওনার ছেলে আমার বাবা কোথায় ঠিক তাই পিসি ঠাম্মা তুমি তো কানে কম শোনো আমি ভালো শুনি তাই আমি তো শুনেছি ছেলেটা তার বাবার খোঁজ করছিল বলছিল আমার বাবা প্রভাত মিত্র কোথায় কেন আমাকে এই অবস্থায় ফেলে বাবা কবিতা লিখে যাচ্ছে ছি 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 সুরেখা তুমি আমার কথাটা কেন আমার মাকে শেষবারের মতন বাবা দেখতে এলো না কেন কেন বলো পিসি ঠাম্মা কেন তারপর আমি যখন বললাম কাকে চাই তোমার তখন বলল দিদি তুমি শুনিও না শোনার ভান করো না আমি বড় অসহায় আমার মা বেঁচে নেই আমার মাথায় ছাদ নেই গায়ে জামা নেই পেটে খাবার নেই এখন একমাত্র সম্বল আমার বাবা তাই আমি যেভাবেই হোক আমার বাবার কাছে পৌঁছবই কিরে প্রভাত চুপ করে আছিস কেন বল কিছু বল কি কাকুমণি কেমন চাপে ফেললাম এবার তো তুমি স্বীকার করতে বাধ্য হবে বিবির মিথ্যে থেকে এতদিন ধরে তুমি সত্যি করেছো দেখো আপনি সব কি করছেন এটার কি খুব দরকার ছিল যাও বাবা আমি আর কি করলাম সব কি হচ্ছে কি বিবি কোত্থেকে একটা ফোন এলো আপনি বললেন সেটা ছোটকার ছেলের ফোন তারপরে এটা ওটা সেটা আপনি কি সব বলতে শুরু করলেন এটা ওটা সেটা তো আমি বলিনি যা শুনেছি তাই তো বলেছি যা শুনেছেন তাই বলেছেন আপনি ফোনে এই কথাগুলো শুনেছেন আর সেটা আমি বিশ্বাস করতে হবে মানেটা কি আরে বাবা আমি তো আর একা শুনিনি পিসি ঠাম্মাও তো শুনেছে যে ছেলেটা তার বাবাকে খুঁজছিল ছেলেটা তার বাবাকে খুঁজছিল কিন্তু ছেলেটার বাবা যে ছোটকা সেটা কি সে একবারও বলেছে নিচে কত কিছু হয়ে গেল আমি মিস করে গেলাম নিচে আপনি পড়ে যাবেন আগে আমার কথাটা শুনুন ছোটকা ছোটকা এতে কত কষ্ট পাচ্ছে সেটা আপনি জানেন দে ডোন্ট হ্যাভ এনি চাইল্ড এটা ওদের কাছে খুব সেনসিটিভ একটা ইস্যু দেখুন প্রতিম বাবু আমি ওদের ইচ্ছে করে কষ্ট দিতে চাই না আমি জানি ওরা আপনাদের সন্তানের মতো ভালোবাসে আর আপনাকে আর প্রিয়াকে আগলে ধরেই ওরা তাও বিবি এটা ঠিক নয় কোনটা ঠিক নয় আমি ছোটকাকে দুঃখ দেব বলে কথাটা বলিনি প্রতিম বাবু আর আমি জানি ছোটকা এখন দুঃখ পাওয়ার মতন অবস্থাতেই এমন চাপে পড়েছে না ছোটকা কি লাভ হলো ছোটকাকে এভাবে চাপে ফেলে ফোনে আপনি কি না কি শুনেছেন তার জন্য ছোটকাকে এভাবে আরে বাবা সে তো এমনিতেই ছোটকার কোনো ছেলে ফোনই করেনি তার মানে আচ্ছা বেশ আমি আপনাকে বলতে পারি আমরা দুজন তো প্ল্যানে পার্টনার কিন্তু কিন্তু এটা কিন্তু খুব সিক্রেট ছেলেটা ফোনে কিন্তু এরকম কিছুই বলেনি আপনি তাহলে কেন বললেন এই মিথ্যেটা এবার দেখি কাকুমণি কি করে আমার এই মিথ্যেটাকে সত্যি করে আপনি শুধু এই প্রমাণটা পাওয়ার জন্য শুধু আপনি ওই কথা বলছেন প্রতিম বাবু এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় দিনের পর দিন কেউ আমার মিথ্যেটাকে সত্যি করে দিচ্ছে আরে বাবা আমি নয় মিথ্যে বলি আমি অভ্যেস বশত বলি না জেনে বলি কখন বলি কিভাবে বলি আমি নিজেই বুঝতে পারি না কিন্তু যে আমার মিথ্যেটাকে সত্যি করে দিচ্ছে সে তো সব জেনে বুঝে করছে সে জেনে বুঝে আমাকে ঠকাচ্ছে তাহলে তাহলে আমার কি তার নামটুকু জানার অধিকার নেই প্রতিম বাবু আপনি এত ঘাবড়াবেন না আমি জানি আপনি এই দলে থাকতেই পারেন আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আর আপনাকে বিশ্বাস করি বলেই তো আমি আপনাকে এই কথাগুলো বললাম এবার আপনি আমায় কথা দিন আপনি এই কথাগুলো আর কাউকে বলবেন না কি হলো কথা দিন এই তো আপনি আমাকে কথা দিলেন আমি জানি আপনি কথা দিলে কখনো কথার খেলাপ করেন না বিবি এবার দেখবেন কাকুমণি কেমন বাধ্য হয় সবার সামনে এটা স্বীকার করতে যে এতদিন ধরে কাকুমণি আমাকে নাকাল করছিল কি করব আমি এখন শুরুতে যেটাকে খেলা বলে মনে হয়েছিল
সেটা তো সত্যি সত্যি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। দিবি আমাকে সত্যি এত ভরসা করে, তাহলে যেদিন ও জানবে আমি এসবের পেছনে আছি সেদিন তো আমার মাথা কাজ করছে না। আমার মাথা জাস্ট কাজ করছে না। এদিকে বিবিকেও তো কথা দিয়ে ফেললাম, এই সিক্রেটটা আমি কাউকে বলবো না। তাহলে তাহলে আমি ছোটকাকে এসবের থেকে বের করে আনবো কি করে? জলটা খাও ভালো লাগবে। বাবা, আরে বাবা, আমি তো তোমাদের সেই কথাটাই বোঝাবার চেষ্টা করছি। আমি এসবের কিচ্ছু জানি না, এগুলো সব মিথ্যে। আর আর বিবি যে কথাগুলো মিথ্যে বলছে সেটা তোমরা বুঝতে পারছো না? বুঝতে তো পাচ্ছি, এই বয়সে তোর আবার ছেলে এলো কোত্থেকে? বাহ 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 বাবা, তোমরা বুঝতে পাচ্ছো, তোমরা বুঝতে পাচ্ছো আর বুঝেও, তাহলে তাহলে তোমরা আজকে বিবির সামনে আমার রকম চেপে ধরলে কেন? তে বিবির সামনে বকা ছাড়া আমাদের আর কি উপায় ছিল ঠাকুরপো? আর তাছাড়া বিবিকে তো বুঝতে দেয়া যাবে না যে ওর মিথ্যেটা আমরা ধরে ফেলেছি। ও আচ্ছা, আমি এই ব্যাপারটাকে না সিরিয়াসলি নিচ্ছি। আমরা না হয় বিবিকে বুঝতে দেব না যে বিবির মিথ্যেটা আমরা বুঝে গেছি, কিন্তু এই মিথ্যেটাকে আমরা সত্যি করব কি করে সেটা কি একবার ভেবে দেখেছো ছোট মা? এটা আমি কি করে বলি, মানে এর তো কোনো ওষুধ আমার কাছে নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে নাকি এমন কেউ আছে যে বিবির মিথ্যেগুলোকে তুড়ি মেরে সত্যি করে দিতে পারে। হ্যাঁ বলো ছোটকা, তুমি যেন কি বলেছিলে এই সমস্ত টুইস্ট এলে তুমি নাকি হ্যান্ডেল করে নেবে? হ্যাঁ বলো বলো। তাহলে একটা কাজ করা যাক। কি ছোট ঠাকুরপু, অনেক তো বড় বড় কথা বলেছিলে, তাহলে বরঞ্চ এই সমস্যাটা তুমি একাই সামলে নাও। হ্যাঁ আমরা বরঞ্চ যাই, ছোট চল, পিসিমা চলুন তো। এই এই বৌদি, পিসিমা এভাবে তোমরা আমাকে একা ছেড়ে রেখে দিয়ে চলে যেও না প্লিজ। তোমরা একটু দাঁড়াও, তোমরা এই কথাটা একবারও ভেবে দেখছো না যে বিবির এই মিথ্যেটাকে আমি কি করে সত্যি করবো? এই রঞ্জু, তুই ওভাবে দাঁড়িয়ে আছিস কেন, একটু কিছু বল, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। হ্যাঁ তোর তোর এইভাবে চুপ করে আছিস কেন, একটা পথ তো বল, একটা কিছু। আমি এখন ছেলে কোথায় পাই? ছেলে কার ছেলে? প্রভাতের ছেলে। কি বলছো নাকি তুমি, প্রভাতের ছেলে করতে আসবে, পাগল হয়ে গেলে নাকি তোমরা? এলো আর কোথায় রে প্রস্তু, সেই কথাই তো বলছিলাম। তাই ভাবছি যে তখন যদি সুলেখার কোল জুড়ে একটা বাচ্চা কাচ্চা আসতো, তাহলে কি সংসারে এত খামতি থাকতো? সেই নিয়ে দুঃখ করছিলাম, আর কি বলবো বল, আর কিছু না। দুঃখ করে আর কি হবে পিসি, ও নিজেই তো এখনো বাচ্চাদের মতো আচরণ করে, এই বয়সে ও নিজেকে প্রতীক আর প্রতিমের সমবয়সী বলে মনে করে। ওদের যে কাজটা করা সাজে ও নিজে এখনো সেই কাজটা করে, ওনের বাচ্চার দায়িত্ব। আমি তো বলবো পিসি, এই একটি সিদ্ধান্ত এই জীবনে ও ঠিকঠাক নিয়েছে, সে নিজেকে সামলাতে পারে না, সে সামলাবে বাচ্চা নাবালক। ও হ্যাঁ, প্রতিম কোথায়? মানে ছোটন তো ওর নিজের ঘরেই আছে, ডেকে দেবো। তোকে আমার ঘরে আসতে বলো, কথা আছে। পিসিমা, পিসিমা আমায় বড় জোর বাঁচালে তুমি, পিসিমা আমাকে তুমি বড় জোর বাঁচালে, নাহলে নাহলে আমার এই গর্দান যাওয়া থেকে কেউ রক্ষা করতে পারতো না, কেউ না। ঠিক আছে ঠিক আছে। তোমার কেন ছোটকা, এটা যদি বাবা জানতে পারতো না, তাহলে তাহলে কারোর রক্ষা থাকতো না। মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, বাবার কানে যেন কোনো কথা না পৌঁছায়। আসবো বাবা। আমায় ডাকছিলে? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে।
রতিম। হ্যাঁ বাবা। কি ব্যাপারটা কি তোমার? আজকাল কোন জগতে থাকো? না বাবা, ঠিক আছে। তাহলে এসইউভি পার্টির হেডের সাথে আমাদের চ্যানেলের যে মিটিংটা আছে তার জন্য এডিটর ইন চিফকে তুমি কোনো রকম ব্রিফ করেছো? না মানে আসলে ওই আর কি। কি ব্যাপারটা কি প্রতিম? তোমার কাছ থেকে এরকম ইরেসপন্সিবল অ্যাটিটিউড আমি আশা করিনি। শোনো প্রতিম, এই মিথ্যেকে সত্যি আর সত্যিকে মিথ্যে করার মিনিংলেস গেমটা থেকে এবার বিরত হও। কি হয়েছে তোমার আজকাল? বাচ্চা। কার বাচ্চা? বাবা আমি না আসছি। হ্যাঁ দাঁড়াও, কি বলছিলে সেটাকে ক্লিয়ার করে যাও। না মানে আসলে আমার মাথায় না একটা অন্য কথা ঘুরছিল। বাবা তুমি টেনশন করো না, আমি কাজগুলো করে নেব। আইল টেক কেয়ার অফ এভরিথিং। আমি আসছি। হ্যাঁ কি বলে গেল প্রতিম আমায় জানতেই হবে।